গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। গামলা আবার ওকে ওকে নিজেকে নিজেই খুশি রাখতে হবে, আর নিজেকে নিজের পেট নিজেকেই চালাতে হবে আবার। কেন, কি হলো, প্রেমিক কে আবার দাগা দিল নাকি? গামলা যখন এরকম টাইটেল দিয়েছে, আহার এ গামলার, হ্যাঁ শর্টস চ্যানেল খুলেছে। শর্টসে তো আমরা জানি শর্টস ভিডিও, নাচা গানা আর ঠাম্মি লুঙ্গি ড্যান্স টুঙ্গি ড্যান্স এইসব আসবে। এখানেও আবার এই দুঃখের টাইটেল, আবার ভিউজ চাই। দেখো, ভিউজ কামানোর জন্য দুঃখটা হচ্ছে এদের মেন টার্গেট। মেন মানে জীবনে দুঃখের চাই থাক, দুঃখ থাক চাই না থাক, কিন্তু তোমাদেরকে বোঝাবেই ওরা দুঃখে আছে। প্রেমিক ধাক্কা দিয়েছে, গুঁতো মেরেছে। এই প্রেমিক কত বড় বড় লেকচার, কত বড় বড় লেকচার, কত স্বপ্ন দেখিয়ে গামলাকে শ্বশুরবাড়ি থেকে বের করেছে। আ হা গো সোনা গো আমার, প্রচুর প্রচুর স্বপ্ন দেখিয়ে, প্রচুর আশা করে, প্রচুর মানে মনের ভেতরে স্বপ্ন নিয়ে এই প্রেমিকাকে প্রেমিক তার শ্বশুরবাড়ি থেকে বের করেছিল। বলেছিল আর বদন নিচে খেতে হবে না। এখন দেখছি একটা ছেড়ে দুই দুটো চ্যানেলে বদন বেচতে হবে। একটা জায়গায় নাচ বিক্রি করতে হবে, আর এক জায়গায় ইমোশনস, মিথ্যে কথা, জাল, জোচ্চুরি, পচা ধচা, পুরনো শুকনো এইসব ব্লগ দিতে হবে। সেই কারণেই তো, সেই কারণে পচা জীবন এখন তোমাদের কাছে তুলে ধরার জন্যে আবার দুঃখের কাহিনী নিয়ে চলে এসেছে। নিজেকে নিজের মতনই আমার পচা গামলা চলবে। তাই নিজেকে খুশি রাখার দায়িত্ব ও নিজেই নিয়ে নিয়েছে। তোকে খুশি কেউ রাখবে না গামলা, তুই জানিস না, জানিস না বল, তোকে কেউ খুশি রাখবে না। কারণ যেখানে তুই খুশি ছিলি, সে তারা যখন তোকে খুশি রাখতে পারেনি, তোকে পৃথিবীর কেউ খুশি দিতে পারবে না, কেউ না। তোমরা কিন্তু এইটা তোমাদের চোখে সবার পড়বে, এটা একটা ব্রণ, জানো তো, ব্রণ হয়েছিল। ব্রণটাকে কুটিয়ে আমার আবার খুব খোঁচানো রোগ, আমার খোঁচা, মানে যদি মানে কোনো জিনিস ফুসকুড়ি দেখেছি যেখানে খুঁচিয়ে খুঁচিয়ে সেটাকে না তার ভাত বের করে দেবো, ততক্ষণ আমার শান্তি নেই। না তুমি খাবে না, তাহলে নকশা করো কেন? দেখো জিভ চকাচ্ছে কিন্তু খাবে না। দেখো না, আমার শোনা না বাবুটা, না নাও, দেখো নাও 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 নাও। বিস্কুট বিস্কুট খায় না, দেখো ক্যামেরায় তুলে দেখিয়ে দিলাম, ওয়াও করবি না। এখন গামলা নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে, প্রেমিক গামলাকে আর খেতে দিচ্ছে না। প্রেমিকের দম শেষ, বুঝলি বিস্কুট, প্রেমিক গামলাকে খেতে দেবে না। প্রেমিক বলেছে গামলাকে খেতে দেবে না। তুমি বলো, তুমি আমায় খেতে দিবা? তুমি আমায়, ওলে বাবা ওলে বাবা, আদর খাবে। গামলাকে প্রেমিক, তোর প্রেমিক খেতে দিল না কিরে গামলা? অনেক তো বড় বড় লেকচার শুনে বেরিয়ে এসেছিলি, অনেক বড় বড় লেকচার শুনেছি যে তোর প্রেমিক তোকে কাজ করতে দেবে না, বদন বেচতে দেবে না, তোর স্বামী নাকি তোকে বেচে বেচে খায়, তোদের নাটকীয় জীবন এ আবার কারা খায়? হ্যাঁ মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে ভিউজ কামিয়ে কারা খায়, এগুলো শুনেছিলাম। তোর প্রেমিক এগুলো বলেছিল, এই প্রেমিক কিরে, এই প্রেমিক গেমিং অ্যাপগুলো ঠিক করে খুঁজে দিসনি, সেই কারণেই বলছে আমাকে আমার মতো বাঁচতে হবে, নিজেকে নিজেই খুশি রাখতে হবে, আর কারোর ওপর ভরসা করলে হবে না। এই গামলা তার প্রেমিকের ওপর ভরসা করেছিল, করে ওই গেমিং অ্যাপগুলো ও ইউজ করেছিল। ও যখন গেমিং অ্যাপগুলো ইউজ করছিল, সবাই বলছিল যে এটা করো না, এগুলো করলে ভিডিও উড়ে যাবে। আর এদিকে একটা ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও উড়ে যাবে, করোনা গামলা করোনা করোনা এরকম কিছু করোনা। কিন্তু গামলা থোরেই কেয়ার, না কেয়ারই করেনি গামলা, গামলার মতো ভিডিও করে গেছে। ভিডিও করতে করতে ফোন এলো, ফোন কথা বলতে বলতে খিদে পেলো, তাই খাবার নিয়ে বসে পড়লাম। খাচ্ছি কি দেখো, ডিমের পোচ, একটা এটা কি পাঁচমিশালি তরকারি আর উচ্ছে ভাজা। বিশাখা পাখাটা অফ করে দাও তো, এখনো হচ্ছে মুরগির মাংস। আর আমি বললাম আমার ডিমের অমলেট দেখে খিদে পেয়ে গেছে। এবার বলি
গামলা করো না, করো না, করো না, গামলাকে অনেকবার বারণ করা হয়েছে। তো গেমিং অ্যাপ খেলো না, কিন্তু গামলার ধরেই কার, কারণ গামলার প্রেমিক বলেছে যে এটা সঠিক, টাকা কর হবে, কর কর গেমটা একটা দিয়ে দে, পয়সা হবে, পয়সার লোভ, বাপরে বাপ। যেমন গামলার পয়সার লোভ, তেমন ফোকলার পয়সার লোভ, দুই পয়সার লোভই এক জায়গায় হয়েছে। তাহলে দুই লোভই যদি এক জায়গায় হয়, তখন কি আর দিক বিদিক জ্ঞান থাকে? সেই জন্যে টাইটেলে লিখেছে, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যত না পাওয়া জিনিস সব না পাওয়াই থাক, তাই নিজেকে খুশির রাখার দায়িত্ব নিজেই নিতে হয়। ইস, কতবার যে নিজেকে খুশি করার দায়িত্ব নিজে নেবে, কতবার! ওর বর মানে বরকে দাগা দিল, মানে ও দাগা দিল, তারপরেও বললো নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেই নিতে হয়, কারণ বর টাকাগুলো বরের অ্যাকাউন্টে ছিল, তো সেই কারণে। আবার বরের কাছ থেকে প্রেমিকের কাছে এসে বলে নিজেকে খুশি রাখা, তো নিজেকে খুশি রাখার জন্য দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে, তা বরের ঘরে থাকতিস? বরের ভাত খাবো না মা গো, আমি ভাত খাবো অন্য কারোর। আর যাই হোক, বরের ভাতটা সিকিওর, লাইফ টাইম, যতদিন বেঁচে থাকবা ততদিন এই ভাতটা পেয়েই যাবা, এর কোনো ক্ষয় নেই, এর কোনো দুর্নাম নেই। এটা যদি পান্তা ভাত হয় তাও সুখের, এটা যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয় তাও সুখের, দরকার নেই মাংস ভাতের। আর প্রেম হচ্ছে বিরিয়ানির মতন, এক দুবার খাবা, রোজ যদি তোমাকে ওই প্রেম কাহিনী খেতে দেয় না, পেটে আলসার হবে, আর আলসার ক্যান্সারে পরিণত হতে বেশি দেরি লাগবে না, এটা কিন্তু বাস্তব কথা। এতক্ষণ মোটরটা চালিয়ে রাখলে মোটরটা ঠিক থাকবে? হ্যাঁ, এতক্ষণ ধরে মোটরটা চালিয়ে রেখে দিয়েছে, ওটা প্রেম কাহিনী, প্রেমের মতো থাকলেই ভালো, ওটাকে জীবন কাহিনী যদি বানাতে চাও, ব্যাস পেটে ভাত আর জুটবে না। সর্বত মজুমদার চলে এসছে, খেয়ে নি, নাহলে প্রেমের গল্প শুনলে আবার বকবক শুরু করে দেবে। চলো খেয়ে দিয়ে আসছে, খেয়ে দিয়ে উঠে পড়লাম, পিছনে এই মোটর চলছে, একটা সাউন্ড আসবে, তাই তোমাদের সেই সাউন্ডটাকে বলবো ইগনোর। এইবার বললাম প্রেম কাহিনী, বেশি প্রেমের কাহিনী করতে গেছে, পেটে এখন আলসার, নে যা ডাক্তারখানায় চোট, আর নুন তেল ছাড়া খাবার খা। এই আলসারের ট্রিটমেন্ট ঠিকঠাক করে না করলে ক্যান্সার হবে। দেখো, আমরা জানতাম এই গেমিং অ্যাপের জন্যে ও স্ট্রাইক খাবে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ ওকে বলেছে এই অ্যাপটা করো না। এত কিছু পরও মানুষ সাবধান করেছে কেন? কারণ যে যেরকমইভাবে ভিডিও করুক, নেগেটিভ করুক, পজিটিভ করুক, ভিউজের জন্য করুক, না করুক, কিন্তু ওর ক্ষতি কিন্তু কেউ চায় না। ওর প্রেমিক সবথেকে বড় ক্ষতিকর, মানে বলে না পয়জন, ও সাথে নিয়ে ঘুরে, সেই কারণে ওর ক্ষতি তো হবেই হবে। কারণ প্রেমিক শুধু ও ওর হাজব্যান্ডের বাড়িতে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিল, সেই লোভ সামলাতে না পেরে স্বামীর ঘর থেকে প্রেমিকের ঘরে নিয়ে গেছে। একটা গান আছে না, আমি বরের ভাত খাবো না মা গো, প্রেম মজেছে কি যেন প্রেমিকের বেগুন ভাজাতে। তা ব্যাপারটা তাই, বরের ভাত খাবে না, ওই প্রেমিকের বেগুন ভাজা ভাতেই মন মজেছে। তো মন মজলে আর কী করবো, বলে না পিড়িতে মজিল মন, কী বা হাড়ি কী বা ডোম। এগুলো কিন্তু প্রবাদ বাক্য আজকের নয়, পুরনো সময়কার। এই প্রবাদ বাক্যগুলো কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং আর একদম সঠিক। বলে না যে যে যেরকম তার কর্ম হিসেবে সে ফল পাবে। এই কর্মটা ও করেছে যে ও লেবার, ও অ্যাকচুয়ালি গামলা লেবার শ্রেণীর লোক। গামলা নামটা দেখো কতটা পারফেক্ট ওর সাথে যাচ্ছে, গামলা শুধু বয়ে বেড়ায়, এই আমি মাছের ঝোল ডাকব, এই কখনো মুরগির মাংস ঢালব, কখনো ওর ভেতরে ডাল ঢালব, কখনো ওর ভেতরে চচ্চড়ি ঢালব, কখনো ওর ভেতরে শাক ভাজা ঢালব, তেমনি ও শুধু ওই বহনকারী, ও বয়ে বেড়াবে,
হ্যাঁ, ওকে ভাঙিয়ে সবাই খাবে, মানে ওর মধ্যে সবাই জিনিসপত্র রাখবে, ওকে ব্যবহার করবে, কিন্তু ওর কদর নেই। নো 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 নো, গামলা কখনো কাঁসার থাল হতে পারবে না, যে কোনো স্পেশাল অকেশনে ওকে সাজিয়ে লোকের কাছে প্রেজেন্ট করতে পারবে না। না, এই গামলা দেবে, যত গামলাটা কিন্তু বেশি কাজের, কিন্তু ওকে রাখা হবে কন্যারে। আর কাঁসার থালটা কিন্তু ভীষণ ফ্যাশনেবল এবং খুব সুন্দর, মানে ওটা একটা বড় অকেশন বা দশজন অনেক লোক আছে তখন বের করাবে, কিন্তু ওটাকে বেশ সৎ যত্নে এবং ফ্রন্টে রাখা হবে, এটাই কপাল। গামলা, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে, এই ভিডিওটা এখন ছোট্টর মধ্যে দিলাম, বিস্তারিত ভিডিও অবশ্য আনবো, একটু রেস্টেরও ব্যাপার আছে আমার, আরেকটা ভিডিও এডিট হয়ে গেছে সব কমপ্লিট, ওটা এখন আপলোডিংয়ে চলছে, মানে ইনশর্টে ভিডিও করার পর না একবার তোমার হচ্ছে ইনশর্টে একবার আপলোডিং হয়, আবার একবার YT স্টুডিওতেও আপলোড হয়, মানে ইউটিউব চ্যানেলে, তাই দুবার আপলোডিং করতে বেশ সময় লাগে। দেখো ঘরের ভেতরে আটকে রেখেছে, এই ওটাও আমার একটা প্রেমিক, সারাক্ষণ আমার পিছন ছাড়া কোথাও যাবে না, যদি গরম পড়ে, দেখো পাখা অফ, কিন্তু আমি দেখো ভিডিও করছি পাখা অফ, এখন তো আর এসিতে নেই, ওইখানেই থাকবে। আর তবে এখন ইদানিংকালে গরমে কিন্তু রাতে বিস্কুট এসিতে ঘুমাতে চাই, তোমাদের বলে রাখলাম, বিস্কুট কিন্তু খুব চালাক হয়ে গেছে, চালাক ব্রো, চালাক, বহতই চালাক হ্যাঁ বিস্কুট, মানে গরম লাগলে এসিতে চলে যাওয়ার জন্য চালাকই করে যাচ্ছে। গামলার প্রেমিকের মতন, এই প্রেমিকগুলোই চালাক হয়, ভীষণ চালাক, আই প্রেমী, কি খবর, গেমিং অ্যাপ, এত টাকা, ইস, তোর প্রেমিকার বর খাচ্ছিল, বসবি না, কেন 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 আমার মুখ না দেখলি, মার্বেল বসবি না, টাইলস বসবি না, দেখ বাড়িটা দেখার মতো করে ফেলেছে, তোর মুখের দাম ততটাও না যতটা সন্দীপ বা সন্দীপের মায়ের মুখের দাম, তাই না? চলো টাটা, বাই বাই, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না, প্রেমী, ছি ছি ছি, এইভাবে প্রেমিকাকে ঠকালি, ছি ছি ছি, নজ্জাও লাগছে না, নজ্জাও করে না, এইভাবে ঠকালি, এই প্রেমিকাকে নিয়ে গিয়ে মুদির দোকানেও কাজ করাস, লেবার, আহারে গামলা তো লেবারই হয়, মানে অ্যাকচুয়ালি গামলা বহনকারী ও লেবার, ইস, কখনো ইউটিউবে লেবারগিরি করতে হয়, কখনো শ্বশুরবাড়ি গিয়ে মুদিখানা দোকানে লেবারগিরি করতে হয়, ছি ছি ছি, চলো টাটা।